हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर ब्लॉग, वेलकम बैक टू ब्लॉग ब्रिटास फैमिली। आज के सोमवार रातिर बजे प्राय 12টা, সবাই কে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হলো মিতার ব্যাচেলর পার্টি, মানে আমরা সবাই মিলে মেইনলি টুম্পাই খাইয়েছে। আজকে ও লাস্ট ব্যাচেলর, কাল খাবে আইবুড়ো বাদ, বিয়ের কাউন্টডাউন স্টার্ট। তো সবাইকে জয় জগন্নাথ বলি, প্রভু সবার ভালো করুক বলে আজকে সুন্দর মিষ্টি ব্লগটা স্টার্ট করছি, আর তোমাদের সাথে ওয়েডিং সিজনটা শেয়ার করছি। সবাই সাথে থেকো আর পুরো ব্লগটা দেখো। কেমন লাগছে আজকে? চলো আজকে মিতার ব্যাচেলার পার্টি, মানে আমি ব্যাচেলার নই, তুম্বা ব্যাচেলার নই, মিতা ব্যাচেলার। এখন টাইম ঠিক 12:30, ঠিক আছে? তো চলো, এখানে চলছিল সবাই শাড়ি সিলেকশন, হার সিলেকশন, কে গায়ে হলুদে কি পরবে, কে আইবুড়ো ভাতে কি পরবে, কে বিয়ের দিন সকালে কি, মানে গায়ে হলুদেই অ্যাকচুয়ালি কি পরবে। তো সবার সবাই সবাইকে সাজেশন দিচ্ছিলো, এটার সাথে এটা পরো, ওটার সাথে ওটা পরো। তো সবাই সবার সাজেশন নিয়ে নিজের মতো করে সবাই সবার শাড়ি সিলেক্ট করছিল। তো এটাই তো বিয়ে বাড়ির অ্যাকচুয়াল মজা। মিতার লাস্ট বন্ধুদের তরফ থেকে আইবুড়ো বা টুম্পা দিল্লি থেকে ফিরেছে, ও খাবার কিনে এনেছে, সেই বাবা সবাইকে দিয়ে যাচ্ছে যে আমি ভিডিও করছি বলে। আমিও কেন দাঁড়ায় আগে বাবা কে এনে ভালো করে আমাদের আরেকজন ফ্রেন্ড টুম্পা, সে থাকে দিল্লিতে। তো ও মিতাকে আইবুড়ো ভাত দিতে পারিনি, তো ওর তরফ থেকে আইবুড়ো ভাত কাম ব্যাচেলার পার্টিটা ওই অর্গানাইজ করেছিল। টোটালটা প্ল্যানটাও কিন্তু অ্যাকচুয়ালি আমরা চার মুহূর্তে একসাথে সবাই যে যার নাইট ড্রেসে রয়েছি, অনেক অনেক দিন বাদে, অনেক দিন বাদে, প্রায় কত বছর হবে মকর? তিন চার বছর হলো। হ্যাঁ, তিন চার বছর বাদে আবার চার মূর্তি একসাথে। না না না, এরম হয় ওখানে আড্ডা। মিতার বিয়ের পর থেকে একটা প্ল্যান আছে ডাইটিং করার, কারণ বিয়ে থেকে ডাইটিং করে কোনো লাভ নেই। এখানে যা যা খাওয়ার দাওয়ার ছিল সেগুলো দেখে তো জিভে জল আসার মতো, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন মোগলাই, চাউমিন, এরপরে কি আর ডায়েটিং করা যায়? তারপরে বিয়ে, তারপরে আইবুড়ো ভাত, তারপরে আবার বৌভাতের খাওয়া দাওয়া, মানে এখন তো খাওয়া দাওয়ার পর্ব। তো এটা ছিল আমার প্লেট, চাউমিন আর বিরিয়ানি মিলেমিশে একাকার। এবার কিন্তু মকর আর মিতার একটা সিরিয়াস কনভারসেশন আছে, কেউ মিস করো না, মিস করলে কিন্তু বুঝতে পারবে না মকরের কি দাবি। মকর তাকিয়ে বল, আমার 1700 টাকা শাড়ির দাম, ঠিক আছে? আমি 1000 টাকা আমি বলেছি, ওর পরের থেকে মানে যা ভাগে উঠুক, কার কি ভাগ পেলো জানি না, আমি 1000 নেব। আর ওকে বলেছি ও আশীর্বাদে যে টাকা পাবে সেখানে টাকা থেকে 800-700 ম্যানেজ। আর সবার কি আছে, তোর কি নেই? হ্যাঁ, ওর বোন নেই, ওর নাকি সব দায়িত্ব ওর। হ্যাঁ, সব দায়িত্ব আমার। আমি তাহলে আমি কত খরচ করে এসেছি, আমার খরচটা কে দেবে? তোর তো বর আছে রে। ও বর আছে বলে ওর সব খরচ করতে পারে? ওর তো বর নেই আর ওর হবে, ওই জন্য ওর দায়িত্ব সব ওর। তুই একটা, এই তো তুই রেখে দিয়েছিস। তো কনভারসেশনে আলটিমেট তোমরা বুঝতে পেরেছো যে এখানে কিসের কনভারসেশন চলছিল। মেইন কনভারসেশন চলছিল হচ্ছে মকো 1700 টাকা দিয়ে শাড়ি কিনেছে, সেই শাড়ির টাকা মিতাকে দিতে হবে, মিতার বরের ঘর আটকানো হবে, সেই টাকা থেকে মকো সেই টাকাটা উসুল করবে, কারণ ওর বর নেই, সবার বর আছে, দেওয়ার জন্য ওর বর নেই। তো এই হচ্ছে আলটিমেট কথা। তো এইভাবেই আমাদের মধ্যে খুনসুরি দাবি চলতে চলতে আমাদের ব্যাচেলার পার্টিটা কাটছিল। তার সাথে চলছিল প্রচুর পিএনপিসি গল্প গুজব, যে যার মনের কথা ভারাস, কোথায় কার কী অসুবিধা, কোথা থেকে কী হচ্ছে, সব সমস্ত কিছু এখানে ফুল পিএনপিসি ব্যাচেলার পার্টি চলছিল।
সত্যি কথা বলতে খুব মন খারাপও লাগছিলো, কারণ এরকমভাবে আবার আমরা কবে চারজনে একসাথে হব তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আর হওয়াও খুব দুষ্কর, কারণ প্রায় সবারই তো বিয়ে হয়ে গেল, সবাই কাজে ব্যস্ত। মকর আমার বাড়ির পাশে বাড়িতে থাকে, তাতেই আমার সাথে মকরের ঠিকঠাক করে দেখা হয় না। তো এই যাই হোক, চলো এই মুহূর্তটুকু আমাদের সবার খুব এনজয় করে নেওয়ার মতো। জানি না আবার এইভাবে মানে কবে আমরা একসাথে কাটাবো, হবে হ্যাঁ সে হচ্ছে, ফিঙ্গার ক্রস কবে হবে জানি না। তো আমরা এইভাবে আবার মানে কবে আসবো জানি না, তবে আজকের রাতটা খুব ভালো করে কাটাতে চাই এবং খুব মজা করতে চাই, করবো ভেবে এসেছি। এতক্ষণ অবধি খুবই মজা করছি, অনেক আনন্দ, অনেক খুনসুটি গল্পর সাথে অনেক মন খারাপেরও গল্প হচ্ছে, অনেক কমপ্লেন এটাকে বলে স্মৃতিচারণ, হ্যাঁ অনেক কমপ্লেনও চলছে বাড়ির সকলকে নিয়ে কমপ্লেন চলছে। এবার এরপর হয়তো আরো কান্নাকাটির পর্ব হয়তো ভোরবেলা আসবে, সরি কান্নাকাটি হবে না। আমাদের এই ব্যাচেলার পার্টির সব থেকে বড় পার্টিসিপেন্ট হচ্ছে ইনি, যিনি গরমে একদমই থাকতে পারছিল না। তো চলো আমাদের খুনসুটি মজা আনন্দ করতে করতে আমাদের চারজনের ব্যাচেলার পার্টিটা এটাই, আমরা এরমভাবেই এনজয় করি চারজন চারজনের সাথে থেকে। আগে তো চারজন একসাথে থাকলে ভুলভাল রং নাম্বারে ফোন করে তার সাথে ভুলভাল বকবক করতাম, ইয়ারকি মারতাম, কাকে যাকে পারতাম ফোন করে দিতাম, আপনার দিদি ঠাকুমা এসব করতাম। এই পুরনো কথাগুলো বলেই এখনও হাসছি মজা করছি চারজনে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, সবাইকে জয় জগন্নাথ। বিয়ের ব্লগ কিন্তু কন্টিনিউ আসতে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ব্লগ বেটাদের সাথে থাকো।